আছি কক্সবাজারের হোটেল সিগাল প্রাঙ্গণে। সিগাল প্রাঙ্গণে আজকে একটি ব্যতিক্রম ধর্মী উৎসবে আমরা এসেছি। এখানে আপনাদের বলে রাখি যে ব্লো ইকোনমি এবং ব্লো ফুড, এই যে ব্লো ইকোনমির যে নতুন একটা ভাইব তৈরি হয়েছে বিশ্বব্যাপী, তার যে ঢেউ এসে বাংলাদেশেও লেগেছে, এবং এই যে ব্লো ইকোনমির সাথে যে ব্লু ফুড, ব্লু ফুডটা আজকে এই ব্লু ফুডকে কেন্দ্র করে একটি উৎসব এখানে হচ্ছে, ব্লু ফুড ফেস্টিভ্যাল বলা হচ্ছে, অর্থাৎ নীল খাবার, নীল অর্থনীতি, নীল খাবার। আর এই নীল খাবারের যেই উৎসবটি এখানে হচ্ছে, আমরা দেখাতে চাই যে উৎসবটি শুরু হয়ে গেছে এবং এটি ঘন্টা দুই চলবে বলে আমাদেরকে আয়োজকরা জানিয়েছেন, এবং এখানে 11টি স্টল স্থান পেয়েছে। আর এখানে আজকে আমরা দেখতে পাচ্ছি যে ব্লু ফুডের যে মূল উপাদানটি হচ্ছে কি, সি উইড, অর্থাৎ সামুদ্রিক শৈবাল। সামুদ্রিক শৈবালের নানা পদের খাবার দিয়ে এই ফুড ফেস্টিভ্যালটি সাজানো হয়েছে। আমরা এখানে এই যে 11টি স্টল, আমরা চেষ্টা করব যে একে একে এই স্টলগুলো দেখানোর জন্য, এবং আমরা এখানে আপনাদের একটু বলে রাখতে চাই যে প্রতিটি খাবারেই কিন্তু কোনো না কোনোভাবে এই সামুদ্রিক শৈবালের সম্পৃক্ততা রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সামুদ্রিক শুরু হয়ে গেছে যে এই ফুড ফেস্টিভ্যাল, ব্লু ফুড ফেস্টিভ্যাল, এবং এখানে যে খাবার যেটি আছে, আমরা দেখতে পাচ্ছি একটি কেক, অর্থাৎ পিঠা। এই পিঠাটা, এই পিঠাটা কি পিঠা একটু বলবেন? ফুল পিঠা আর কি, ফুল পিঠা। ফুল পিঠায় আপনারা কি সামুদ্রিক শৈবাল, শৈবাল দিয়ে তৈরি করছি আমি? আর কি শৈবাল দেখেন তো, আমরা জিলিপি, জিলিপি তো আর শৈবাল থাকে না, জিলিপি আমরা একটা পাউডার দেওয়া আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন নুডলস, নুডলসেও সামুদ্রিক শৈবাল, পাকোড়া, পেঁয়াজু মানে যেটা বলে যে ডালের বড়া, এখানেও সামুদ্রিক শৈবাল দেওয়া হয়েছে, যেমন পাকোড়ায় দেওয়া হয়েছে। আপনারা জানেন যে এটি একটি সবজি প্রজাতির খাবার, আর সি উইডটা কি অনেকেই হয়তো জানেন না, তাদের কাছে একদম নতুন। আমি একটু এই সি উইডটা আপনাদের দেখাতে চাই। এটি হচ্ছে আমাদের এই অঞ্চলে এটি বেশ পাওয়া যায়, কারণ এগুলো হচ্ছে সামুদ্রিক শৈবাল, আর সমুদ্র এখানেই আছে, এখানেই সেই শৈবালগুলো। এই যে সামুদ্রিক শৈবালগুলো আপনারা দেখছেন, এটা এটা আমাদের স্থানীয় ভাষায় সমুদ্রের চুলও বলে স্থানীয়রা, তবে এখানে একটু হ্যাজোলা যে আর কি, স্থানীয় ভাষায় মানে আঞ্চলিক ভাষায় যেটাকে বলা হয় যে হ্যাজোলা, এই হ্যাজোলাই হচ্ছে কি বিশ্বব্যাপী সমাদৃত একটি খাবার যার স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। অন্যদিকে আমরা আরও কয়েকটি স্টলে আপনাদের নিয়ে যেতে চাই। আমরা আরেকটু কয়েক স্টলে যাব যেখানে সামুদ্রিক এই যে শৈবাল দিয়ে নানা পদের খাবার তৈরি করেছে। আমরা একটু এখানটাই দেখাতে চাই আপনাদের, এই যে সামুদ্রিক শৈবালের যে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্যান্ডউইচ করা হয়েছে, এটা কি, এগুলো কি সামুদ্রিক শৈবাল সমেত খাবারগুলো, কি কি আছে খাবারগুলো একটু, এই যে আপনারা তো, এটা তো একটা মানে এটা কি কার্ড নাকি ডেজার্ট? ডেজার্ট, এটা এটা হলো ডেজার্ট, হলো জেলি, সিউট জেলি, আর এটা হলো প্যানাকোটা সিউট, প্যানাকোটা, প্যানাকোটা সিউট। আচ্ছা, আর এই যে বার্গারে কি সিউট ইউজ করেছেন আপনারা? স্যান্ডউইচ, স্যান্ডউইচে কি সি সিউই সিউট করা হয়েছে, নুডলস, সিউট নুডলস, সি লেডিস, এগ নুডলস আছে আপনার, এই সিউট নুডলস আছে। আর এই ক্যানাভিসেও কি আপনারা কি এখানে সই মানে সামুদ্রিক শৈবাল, ক্যানাবিস, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে সিউইড অমলেট দেখতে পাচ্ছি এখানে, এমনকি এখানে বলে রাখি যে যে ব্রেড রোল যেটা আছে এখানেও সিউইড আছে, তারা যেটি বলছে এটা সিগালের যে স্টলটি রয়েছে সেখানে, ওশেন প্যারাডাইজের স্টল, আমি দুঃখিত, ওশেন প্যারাডাইজ, প্যারাডাইজের পক্ষ থেকে। তো সিউইড খাবারটি ইদানিং বেশ সমাদৃত হয়েছে, এখানে আমরা নারী উদ্যোক্তা দেখছি তারাও সিউইড নিয়ে কাজ করছেন। আচ্ছা, আপনারা তো নানা পদের এখানে, এটা হচ্ছে কি লোকাল ট্রাইবাল কমিউনিটি, লোকাল ট্রাইবাল কমিউনিটি, আপনারা তো আমরা যেটা জানি যে আপনি কোন নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত? আমি রাখাইন, রাখাইন, কারণ আমাদের এই অঞ্চলে কিন্তু রাখাইনরা, রাখাইনদের এই যে অনেক আগে থেকেই আমাদের রাখাইন নৃগোষ্ঠী এই সিউইডটা খায়, তবে এটা খুব ন্যাচারাল, এখানে তো অনেক চাষ চাষ করা শৈবাল আছে, আপনি তো ন্যাচারালটা খান। হ্যাঁ, আপনাদের ভাষায় এটাকে কি বলে? চাউক্রো। আচ্ছা, চাউক্রো, এই যে চাউক্রোটা আপনারা, এই যে প্যাকেট এখানে পাওয়া যাচ্ছে, প্রতি প্যাকেট কয় টাকা? এটা হলো 300 টাকা পার প্যাকেট, এটা ড্রাই। এটা কত কেজি? 1 কেজি। এখানে এখানে একটা প্যাকেটে 1 কেজি করে। আর আচ্ছা, আপনাদের তো এখানে বেশ কয়েক
একটি মানে পিঠা অর্থাৎ কেকস আমরা দেখতে পাচ্ছি, এগুলো সব কি সি উইড দিয়ে, সি উইড দিয়ে করা? আগেকার দিনে অর্থাৎ যখন চাষ হতো না তখন তখন পাথরে এগুলো 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 জমা মানে তখন আমরা সুন্দর করে টিস্যু দিয়ে এটাকে ড্রাই করি, ড্রাই করার পর একটু লেবু দিই, তারপরে একটু কাঁচা মরিচ পেস্ট দিই, একটু গোলমরিচ দিই, তারপরে একটা সালাদ করা হয়, খুব টেস্টি এবং আমরা ট্রেডিশনাল খাবার হিসেবে। আপনাদের চাউক্রু অনেক দিনের খাবার, কিন্তু আপনারা কি কি খাবার বানান চাউক্রু দিয়ে? একটা সালাদ করি মেইন, তারপর হলো স্যুপ করি, নুডলসেও দেই, তারপরে ভেজিটেবল সালাদেও দেই, মেইনলি আমরা সালাদ আর স্যুপটা বেশি খাই। সালাদ আর স্যুপে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আর তিনি রাখাইন গোষ্ঠীর সদস্য, তিনি যেটা বলছিলেন যে বিশেষ করে স্যুপ আর সালাতে তাদের অনেক আগে থেকেই এই ফুডের ব্যবহার আছে। এরকম 11টি স্টল এখানে আছে এবং আমরা এটা দেখছেন আপনারা এখানে, আমরা এই এটি আরেকটি জাহানারা গ্রিন অ্যাগ্রো। এখানে আজকের এই উৎসবের যে প্রধান অতিথি তিনি এখানে আছেন, তো আমরা একটু চেষ্টা করব যে তার সাথে কথা বলতে, যে এখানে তিনি একটি স্টল পরিদর্শন করছেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, আমরা কি একটু স্যার আপনার সাথে কথা বলতে পারি? এই এই যে অসুবিধা নেই, আপনি খেতে খেতে বলতে পারেন। হ্যাঁ জি, অসুবিধা নেই। আচ্ছা, এই যে সি উইডের ব্যাপারটাকে, এই যে সম্ভাবনাটাকে আপনারা কীভাবে দেখছেন, এবং এটা আমরা যে ব্লু ইকোনমির যে জায়গাটিকে কতখানি, এটাকে এই যে অর্থনৈতিক উন্নয়নের জায়গাটি কত বেশি সুপ্রশস্ত হবে, এটাকে যদি আমরা কাজে লাগাতে পারি? আমি মনে করি যে এটি অত্যন্ত সম্ভাবনাময় একটি দিকে আমরা এগুচ্ছি। সাগর কেন্দ্রিক যে খাদ্য ব্যবস্থা, যেটি পুষ্টি এবং স্বাস্থ্যসম্মত, সেটা আমরা এতদিন খুঁজছিলাম, আমরা কিছু কিছু জানতাম, কিন্তু এই প্রথম আমরা দেখলাম যে এটি ব্যবসায়িকভাবে অনেকে উদ্যোগ নিয়েছেন, সামনে এগিয়ে আসছেন এবং স্থানীয় বাজারে একটা চাহিদা সৃষ্টি হচ্ছে। এটা প্রচণ্ডভাবে আমার কাছে মনে হয় আশাব্যঞ্জক একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা আমি মনে করছি যে এটাকে যদি আরও বড় আকারে আমাদের উৎপাদনে যেতে হয়, তাহলে কাঁচামাল হিসাবে এই যে শৈবাল, এটাকে উৎপাদন আবার বাড়াতে হবে, এবং সেইখানেই হচ্ছে আমাদের বড় একটা চ্যালেঞ্জ, যে এর জন্যে পুঁজি হয়তো অত দরকার নেই, কিন্তু এর জন্যে দক্ষতার দরকার। এটা বিক্রি তৈরি হবার পরে এটা কোথায় বিক্রি হবে, তার একটা সাপ্লাই চেইন, একটা ভ্যালু চেইন। স্যার, আমরা যেটা জানি যে এর যে এই সি উইড থেকে কিন্তু গিলোটিন তৈরি হচ্ছে, গিলোটিন বিশ্বব্যাপী সমাদৃত অত্যন্ত মূল্যবান একটি উপাদান। আমাদের সেন্ট মার্টিনের যে সমুদ্র তলদেশ, সেখানে কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ ন্যাচারাল সি উইডের সোর্সেস আছে। এগুলোকে যদি আমরা এগুলো আহরণযোগ্য এবং আহরণযোগ্য করে তুলে প্রসেসিং করতে পারলে, এর থেকে তো আমরা ন্যাশনাল ইকোনমিতেও একটা বড় প্রভাব পড়তে পারে, মনে করছেন কি? অবশ্যই মনে করছি, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা এখনও ভ্রূণ পর্যায়ে আছি, আমাদের শুরু হয়েছে। এটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য অনেকগুলো বিষয়ের আমাদের কম্বিনেশন করতে হবে, সেটা আমি বলছিলাম ত্রিমাত্রিকতা। আমাদের প্রযুক্তির দরকার, আমাদের কৃষি ব্যবসা বা বাণিজ্য যেটা সেটার দরকার, আরেকটি হলো যে আমাদের স্থানীয় যে সংস্কৃতি এবং আইন, যেহেতু একটা সম্পদ, সেই ত্রিমাত্রিকতা একসঙ্গে আমাদেরকে সমন্বয় করে। সংস্কৃতির কথা বললেন, এখানে কিন্তু সংস্কৃতিগত দিক থেকে কক্সবাজারে এই অঞ্চলে সি উইডের খাবারটি অনেক আগে থেকেই প্রচলন ছিল, রাখাইন নৃগোষ্ঠী এটা খেত, কিন্তু আমাদের যে মুসলিম সমাজ কিংবা হিন্দু সমাজ, অন্যান্য যে বিশ্বাসের সমাজগুলো আছে, সেখানে এগুলোকে মনে করা হয় যে ট্যাবু,
কোনো অসুবিধা নেই, সব সমাজেই ওটা থাকে। এক সময় যখন আমি গবেষণা শুরু করেছিলাম তখন ভূগর্ভস্থ যে পানি যেটা ডিপ টিউবওয়েল এবং শ্যালো টিউবওয়েল দিয়ে উঠিয়ে খেতে সেচ দেওয়া হয় ওটাকেও বলা হতো যে কুসংস্কার এবং এটা একটা গজব নেমেছে, না হলে এই ঘটনা ঘটতো না। তা তখন আমি ছাত্র, তো ওটা চলে গেছে, ওই ট্যাবুগুলো থাকে না। তখন অর্থনীতির শক্তি এত প্রবল, লাভালাভের বিষয়টা এত প্রবল, স্বাস্থ্যের বিষয়টা এত প্রবল যে ওগুলো টিকবে না। আমাদের ওইখানেই হচ্ছে ভয় পেলে চলবে না, এটা এগুতে হবে, ওই ট্যাবু চলবে না ওইটা। অসংখ্য ধন্যবাদ, কথা বলছিলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, আজকের এই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি, স্টল পরিদর্শন করছিলেন। আপনাদের একেবারে কিছু র, আপনারা একেবারেই র যে সামুদ্রিক শৈবাল দেখাতে চাই নানা প্রকরণের, এই যেটা দেখছেন এটাই হচ্ছে কি আমরা যেটা হ্যাজোলা, আমাদের ভাষায় স্থানীয় ভাষায় যেটিকে আমরা বলছি হ্যাজোলা, এই হ্যাজোলাই হচ্ছে সামুদ্রিক শৈবাল যাকে বলা হচ্ছে সি উইট। আর এই সি উইটকে কেন্দ্র করে আজকের এই ব্লু ফুড ফেস্টিভ্যাল, এখানে কিন্তু নানা প্রকারের আমরা দেখতে পাচ্ছি, এটিও একটি র, এটি একটা প্রকারের, এটার নাম কি বলবেন? এটার নাম এন্টারমরফা, আর সবুজ সবুজ, এটা আপনার লাইভ স্টক ফিড হিসেবে ইউজ করা হয়। তারপরে এটা কি উলবা ল্যাকটোসা, এটা কি কারণে ব্যবহার করা হয় খাবার হিসেবে? এটা ফেটেসিড এবং সুপ হিসেবে ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে গ্রাইসিলেরিয়া, গ্রাইসিলেরিয়াটা আপনার 11-11 স্টাক করা যায়। এগুলো তো সমুদ্রে, অর্থাৎ এই যে পাথরের আশেপাশে যে লেপটে থাকে সামুদ্রিক, এগুলো তো আপনারা চাষ করছেন তাই না? চাষ করতেছি, আমরা তিনটা মেথডে চাষ করতেছি, ফ্লোর অফ বটম লং লাইন, অফ বটম নেট, ফ্লোটিং মেথডে চাষ করতেছি। আচ্ছা, এইখানে কিছু ড্রাই ফুড দেখছি, এগুলো কি মানে এটা কি? এটা অর্গানিক অ্যাসিড তৈরি করার জন্য আপনার এটা ব্যবহার করা হয়। হ্যাঁ, আর এটা হচ্ছে হিপনিয়া স্পিসিস, এটা থেকে ক্যারাগিনান স্টক করা হয়। মানে এটা কি শুটকি? শুটকি হিসেবে ড্রাই, ড্রাই ফিশ হিসেবে এটা কি খাওয়ার নাকি ব্যবহারের? এটা ব্যবহারের। এটা কোথায় ব্যবহার হবে? এটা আমরা ক্যারাগিনান স্টক করব এটা থেকে। আচ্ছা, আর এটা? এটা হিপনি, আর একটা হিপনিয়া স্পিসিস, এখানে দুই ধরনের হিপনি আছে, এটা একটা, এটা একটা হিপনিয়া, আর এটার নাম হচ্ছে ফুরফাইরা। এটা আপনার সরাসরি খাবার হিসেবে খাওয়া যায়, নারকেলের নরম সরের মতো করে। এরপর এটা আপনার ওরিগিনি, ওরিগিনি স্পিসিস তৈরি করা যায় এটা থেকে। পাউডারটা দেখতে পাচ্ছি, এটা কিসের পাউডার? পাউডারটা হচ্ছে আপনার আমরা এই ড্রাই ফ্রম থেকে পাউডার ফ্রম এনে আসছি, এটা পাউডার ফ্রম থেকে আসবে ক্যারাগিনান। আপনার ফুড গ্রেডে, আবার কেমিক্যাল গ্রেডে, এছাড়া ব্যাকটেরিয়া কালচারের জন্য, ব্যাকটেরিয়া কালচারের জন্য 11-11 খুব অত্যন্ত অর্থাৎ প্রয়োজনীয়। এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে নানা পদের, এগুলো কি আপনারা বিক্রি করছেন? না, আমরা একে প্রদর্শন করছি, প্রদর্শন করতেছি। আপনারা এটা কোথায় মানে কোথায় গেলে লোকজন পাবে? আমাদের অফিসটা হচ্ছে এয়ারপোর্ট রোড, ননিয়াছড়া 3 রাস্তার মাথা, ফ্যালকন ইন্টারন্যাশনাল ফ্যালকন ইন্টারন্যাশনালের অফিস, নতুন বাহারছড়া এয়ারপোর্ট রোড, ননিয়াছড়া। আবারও এই আমরা যে আরেকটি যে সি উইডের অর্থাৎ সামুদ্রিক শৈবাল, আমাদের চাটগাঁয়া ভাষা যাকে বলে অ্যাজোলা, এই অ্যাজোলার যে খাবারের দোকান, এখানে কি কি খাবার আছে আমরা একটু দেখতে চাই এবং দেখাতে চাই। এখানেও যথারীতি যে কিছু পিঠা আছে, নুডলস আছে, তারপরে এটা কি সসটা কি আপনার, এই সসটা কি এটা কি সামুদ্রিক শৈবাল দিয়ে করা? এটাও নাকি সামুদ্রিক শৈবাল দিয়ে করা তারা যেটা বলছেন। অন্যদিকে এই যে বরাবরের মতো ওই আপনাদের লাস্টের যেটা ওটা কি? না না, এটা এটা এই যে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কি মানে চিকেন? হ্যাঁ, চিকেন। এখানে কি আপনারা কি এখানে কি আপনারা এটাকে কি আপনারা মুরগিটার ভেতরে কি সামুদ্রিক শৈবাল আছে? আছে, সব দিকে আছে দেখেন, নানা পদের
এখানে খাবার, এই যে এই খাবারগুলো তারা যেটি দাবি করা হচ্ছে এবং আয়োজকদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে আমাদের যে এই সম্ভাবনাটা অর্থাৎ ব্লু ফুড তথা সামুদ্রিক যে শৈবালের যে সম্ভাবনার জায়গাটিকে আরও বেশি জাগিয়ে তুলতেই এই আয়োজন। এখানে 11টি স্টল এবং এটি কতক্ষণ চলবে, কবে নাগাদ এটি শেষ হবে, আমরা চেষ্টা করব যে একজন আয়োজক আপনাদের কাউকে পাওয়া গেলে জি একটু এটি এটি কবে নাগাদ এটি এটি এই আচ্ছা আমরা কবে এটা শেষ হবে এবং কতক্ষণ এটা চলবে? আপনাকে ধন্যবাদ। আমরা ইউএসএইড অর্থায়নে পরিচালিত ইকোফিশ প্রকল্পটি বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত এবং এটি ওয়ার্ল্ড ফিশ দ্বারাই ইমপ্লিমেন্টেড হচ্ছে। ওয়ার্ল্ড ফিশ 5টা ইউনিভার্সিটি একটা এনজিও দ্বারা অত্র অঞ্চলে জেলেদের আর্থসামাজিক উন্নয়নের জন্য জেলেবধূ এবং জেলেদেরকে নিয়ে আপনার এই কাজটি করা, এবং অতীতে অনেক গবেষণা হয়েছে কিন্তু জেলেদেরকে দিয়ে সরাসরি উৎপাদন প্রক্রিয়া বাংলাদেশে এই প্রথম। এবং আপনি শুনে খুশি হবেন যে এইবার আমরা 18 টন উৎপাদন করতে পেরেছি শুধু এক সিজনে। কোথায় চাষটা হচ্ছে একটু বলবেন? নিয়ারচর সফলডান্ডি ছড়া চফুলদন্ডি খুরুশকুল এবং আপনার মহেশখালীর যেটা রয়েছে চ্যানেল রয়েছে ওইটার নাম হচ্ছে মোদির চড়া, সেখানে আমরা করছি। এবং আপনার আমরা চারশো পরিবারকে ট্রেনিং দিতে পেরেছি, যেখানকার মেয়েরা এবং ছেলেরা যৌথভাবে করছে, সব জেলে পরিবার। এই বছর 18 টন উৎপাদন, 18 দোকানে 36, 18 দিয়ে 9, 45 মন উৎপন্ন হয়েছে। 18 টন বলছেন আপনি? 45 মন? আপনার 18 টন উৎপন্ন হয়েছে এবং এই অঞ্চলে একটা বাজার সৃষ্টি হয়েছে। আগে জানতাম যে তিনটা বাজারে বিক্রি হয়। জি, এই 18 টন সবগুলোই কি স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে নাকি বাইরেও যাচ্ছে? 18 টন অধিকাংশই যাচ্ছে হলো আপনার আমাদের তিনটি ডিস্ট্রিক্ট রয়েছে, যেটি হিল ডিস্ট্রিক্ট বলি আমরা, বান্দরবন, আপনার খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি, এই অঞ্চলগুলোতে গেছে। কিন্তু লোকাল মানুষ এখন কিনতেছে এবং এখানে আপনার একেবারে ফ্রেশ বিক্রি হচ্ছে। ওয়েট ওয়েট যেটা সেটা বিক্রি হচ্ছে আপনার 45 থেকে 50 টাকা কেজি, একটু কমেও হয় অনেক সময়। আর এটা যদি ড্রাই দেওয়া যায় তাহলে 300 টাকা কেজি, মানে ড্রাই দিলে 300 টাকা, আর যদি একেবারে র মানে জাস্ট আপনার 30 থেকে শুরু কিন্তু 40, 45, 50 এই জাতীয় প্রাইস। আচ্ছা, এই যে সামাজিকভাবে আগে একটা বিষয় ছিল যে রাখাইন নৃগোষ্ঠী ছাড়া অন্য কেউ খেত না, এই যে অর্থাৎ সামাজিকভাবে এটাকে বলা মানে খাবার হিসেবে অনেকেই গ্রহণ করতে রাজি ছিল না, এই বিষয়টাকে আপনারা কি এখন কি স্থানীয়রা খাচ্ছে সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে? আপনি ঠিক কথা বলছেন, সেটা হলোই এত মাছের প্রাচুর্যতা ছিল আর এত অল্প মানুষ ছিল তাই সিউইড খাওয়ার দরকার হয়নি কেউ। কিন্তু এখন খাবারের প্রয়োজন দেখা যাচ্ছে, মানুষ বেশি হয়েছে, আর এটা যেহেতু হালাল, এটা যেহেতু উদ্ভিদ, তার মধ্যে হারামের কোনো কিছু নাই, তাই পরিষ্কার পরিচ্ছন্ন করে এটা খেলে সকল ধর্ম জাতি খেতে পারে। এবং আমরা জাপানিজ রেস্টুরেন্টে গেছে, সুশি খাচ্ছি, সুশির চারপাশে কিন্তু সিউইড দেওয়া, তাই এখন মুসলমান সম্প্রদায়ও খাচ্ছে। যেমন আগে কেউ কাঁকড়া খেত না, কাঁকড়া সবাই খাচ্ছে, অত ছোট মকর। এর স্বাস্থ্যমূল্যটা সম্পর্কে আপনাদের ধারণা আছে কিনা? সুপার ফুড বলা হচ্ছে এবং আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় অধিকাংশ যে মাইক্রো নিউট্রিয়েন্ট বা অনুপুষ্টি যেটি অন্য খাবারে যত পাওয়া যায় তার থেকে অনেক বেশি পাওয়া যায় সিউইডে, তাই এটাকে সুপার ফুড বলা হচ্ছে পৃথিবীতে। অসংখ্য ধন্যবাদ। তিনি যেটা বলছেন যে কক্সবাজারের 400টি পরিবার কিন্তু এই প্রকল্পের সাথে সম্পৃক্ত এবং 400টি পরিবার আবার ঘুরে দাঁড়ানোর গল্পটা তারা রচনা করছে। অন্যদিকে 18 মন এই বছর উৎপাদন হয়েছে, যা 18 টন, আমি দুঃখিত, 18 টন এই বছর উৎপাদন করা হয়েছে। আমরা একটু দেখাতে চাই যে এখানে ছোট ছোট অ্যাকোরিয়ামে এই এই সিউইডগুলো দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে অ্যাকোরিয়ামে আপনারা রেখেছেন, কি কি প্রকারের যে সিউইড এখানে আছে? এখানে আসলে মোটামুটি 30 ধরনের সিউইড আছে এখানে, তার মধ্যে আমাদের এন্টারোমর্ফ আছে, গ্লাসিলা। 30 ধরনের সিউইড কি চাষ হয় নাকি আমাদের এই এখানে পাওয়া যায় আমাদের কক্সবাজারে? আমাদের এখানে চাষকৃত যেমন তিনটা আছে, যেমন এটা হচ্ছে আপনার আলফা ল্যাকটোসা, এটা হচ্ছে আপনার গ্লাসিলারিয়া, এবং এটা হচ্ছে এন্টারোমর্ফা। এই তিনটা আমাদের একেবারে হারভেস্ট করা সিউড সাইট, হারভেস্ট করা, তা আর হারভেস্ট করা সিউড সাইট আমাদের গ্রিন মাসেলস কালচার সাইট থেকে, গ্রিন মাসেল এটা হচ্ছে কি, এটা আমাদের কালচার করা। আপনারা দেখছেন, এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কি আমাদের
এই এটা চাষ করা গ্রিন মাসেল অর্থাৎ আমাদের যেটা বলা হচ্ছে এই গ্রিন মাসেলটা কিন্তু এখানে চাষ হচ্ছে বলা হচ্ছে এটির স্থানীয়ভাবে সমুদ্রে যেটা পাওয়া যেত সেটি কি এখন আর পাওয়া যায় না এটা জি এটা তো নেচারে এটা আমাদের কোনো আর্টিফিশিয়ালি কোনোভাবে করা হয় না এটা নেচারে আমরা জাস্ট একটা সাবস্ট্রেট থাকলে ওখানে আসলে সেটেলমেন্ট হয় আচ্ছা ব্রিজ করে ব্রিড করে এটা এটা আমাদের হচ্ছে বিভিন্ন মেথডে হচ্ছে যেমন এটা হারাতে বসেছিল নেট নেট সিস্টেম লং লাইন সিস্টেম বিভিন্ন রকমের কালচার আপনারা যারা সমুদ্র সৈকতে আগে আসতেন এই যে নুড়ি পাথরের ঘ্রাণ পেতেন এবং সমুদ্র যে বালুচরে হাঁটার সময় যে সাদা সাদা কতগুলো দেখতেন এই সেই গ্রিন মাসেল এই গ্রিন মাসেলটাই এখন আর সমুদ্র সৈকতের সেই পাড়ে আর দেখা যায় না আর আপনারা এই যে 30 প্রকারের সব গুলোর মধ্যে 3টি ছাড়া বাকি 27টি তাহলে কি আমরা নেচার থেকে হার্ভেস্ট করে নিয়ে এসেছি এখানে ডিসপ্লে করার জন্য এটা আমাদের এই উপকূলীয় অঞ্চলেই পাওয়া যায় বিশেষ করে সেন্ট মার্টিন অঞ্চলে এটা পাওয়া যায় সেন্ট মার্টিনে প্রায় তাহলে 30 প্রকারের পাওয়া যায় আরও পাওয়া যায় অনেক ধরনের বাংলাদেশে প্রায় 200 প্রজাতির সিউইড পাওয়া যায় এর মধ্যে 10টি স্পিসিস হলো আমাদের কমার্শিয়ালি কালচারেবল কিন্তু আমরা যেটা বলছিলাম যে এটা আহরণযোগ্য কিনা পরিবেশের ক্ষতি এবং মানে কস্ট অফ বেনিফিটটার সাথে আপনারা সমন্বয় কিভাবে করবেন এটা যদি আমরা পরিবেশ থেকে আহরণ করতে থাকি তাহলে এটা অবশ্যই আহরণযোগ্য না বলব মানে ন্যাচার থেকে নয় এটা আহরণ নয় অবশ্যই নয় কারণ আমাদের একটাই মাত্র ন্যাচারাল সোর্স চাষের যে স্বাস্থ্যগত মূল্য কতটুকু চাষ করা যেগুলো এগুলো স্বাস্থ্যগত মূল্যটা কেমন বা বিশ্ব বাজারে তার অবস্থান বা তার চাহিদা কেমন এটা ন্যাচারে চাষ করলে ন্যাচারে থাকলে যে অবস্থায় হবে আমাদের চাষ করলে একই অবস্থা হবে কারণ চাষটা ন্যাচারেই হচ্ছে আর বিশ্ব বাজারে এটার প্রচুর চাহিদা যেমন আপনার এই সিউইডটা এটার প্রচুর চাহিদা রয়েছে এটা কিন্তু আপনার এই যে সি গ্রেপস যেটা বলা হয় এটা একদম কলের প্রায় এটা আপনি আমরা চাইলে কাঁচাই খেতে পারি সালাদ হিসেবে না সি গ্রেপসটা এই যে সি গ্রেপস যেটা আপনাদের দেখাচ্ছি এটি কিন্তু সামুদ্রিক আঙ্গুর আর কি সি গ্রেপস এটাকে বলা হয় যে এই দেখে ছোট ছোট আঙ্গুরের মতো এটি কিন্তু কাঁচা খাওয়া যায় এটা এটি এটি এবং এটি পাওয়া যায় হচ্ছে সেন্ট মার্টিনে সমুদ্র সৈকতের সমুদ্রের গভীরে এটি হয় এবং এই সি গ্রেপটা এই যে সামুদ্রিক আঙ্গুর যেটা বলছি এটা শরীরের জন্য অত্যন্ত কার্যকরী এবং এটি একটি কথা বলতে চাই একটু সবাইকে জি জি বলুন অদূর ভবিষ্যতে আমাদের এই সি গ্রেপস হয়তোবা আমরা সেই স্বপ্ন দেখতেছি যে এই সি গ্রেপসটা মানুষ বাড়িতে অ্যাকুরিয়ামে চাষ করবে এবং সমুদ্রের পানি তখন এই সি গ্রেপস চাষের জন্য বিক্রি হবে কারণ এটার স্বাস্থ্যগত গুণ এতই ভালো এবং এটা খেতে এতই সুস্বাদু যে যদি আমাদের দেশে প্রচলিত হয়ে যায় মানুষ বাড়ির ছাদে অ্যাকুরিয়ামে চাষ করবে ওয়াশ করে একটু ওয়াশ করে দিতে হবে আচ্ছা আমরা চেষ্টা করছি আপনাদের এই যে আপনাদের নানা পদের যে সিউইড অর্থাৎ সামুদ্রিক শৈবালগুলো আপনারা দেখছেন তিনি যেটা বলছেন তিনি একজন এক্সপার্ট তিনি যেটা বলছেন যে কক্সবাজারের এই যে সেন্ট মার্টিন এলাকায় প্রায় 200 প্রজাতির সিউইড এখন পরিবেশ সহ ওই যে অন্যান্য বিষয় যেগুলো আছে এই বিষয়গুলোকে যদি আমরা সমন্বয় করতে পারি তাহলে সিউইড নতুন একটি সম্ভাবনার নাম এবং এরই মধ্য দিয়ে এই যে নতুন এক যে নীল অর্থনীতি যেটা ব্লো ইকোনমি এবং এই ব্লো ইকোনমির নতুন একটি জায়গা এখান থেকে তৈরি হতে পারে আর এখান থেকে যেটা দেওয়া হলো আমাকে এই যে সি গ্রেপস কারণ এটি খাবার হিসেবে তো আপনারা জানেন যে এটি কাঁচা খাওয়া যায় তো আমরা এটি একটু টেস্ট করতে চাই আর কি একটু নুনতা স্বাদের যদিও বলা হচ্ছে এটি সাগরের পানি দিয়ে এটা ধোয়া সে কারণে একটু নুনতা থাকবে তবে এটি এটি এটিকে বলা হচ্ছে যে মিষ্টি সামুদ্রিক মিষ্টি আঙ্গুর এরকম আরও নানা রকমের নানা পদ এখানে রয়েছে আমরা যেটা আপনাদের এর আগে দেখালাম তো আমরা একটু কক্সবাজারে আমরা যেটা জানি যে সিউইড নিয়ে অর্থাৎ ব্যক্তি পর্যায়ে সিউইড নিয়ে প্রথম কাজ করেছেন জাহানারা আহমেদ তিনি আছেন তিনি একজন দেশের কক্সবাজারের না দেশের বিশিষ্ট উদ্যোক্তা একটু আপনার সাথে কথা বলি আজকে আমরা দেখছি যে আপনার যে জাহানারা গ্রিন অ্যাগ্রো এখানে বেশ কিছু আপনি মানে প্যাকেটজাত বোতলজাত অনেক কিছুই দেখতে পাচ্ছি যদি একটু বলতেন যে পার্টিকুলারলি এই যে এটা 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 কি সিভিড স্ট্র্যাক মানে সিভিডটা হলো কি আপনার বাছাই করা প্রথমে দেখে তার আকৃষ্ট হয় একটু সমস্যা তখন আমরা কী করলাম এটাকে একটু প্রসেস করে এটাকে স্ট্র্যাকে তৈরি করলাম কোনো কেউ যদি রান্না করতে চায় বা শরবত বা চা যা কিছু খেতে চায় এখান থেকে একটু নিয়ে দিলেই হবে আর কিছু লাগবে না মানে জি 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 যে কোনো পানীয়তে এটি ব্যবহার করা যায় হ্যাঁ আপনি এখন
এটার ই হলো যে আমি খুলে দেব মনে করেন আপনি সাগরে ঘুরেছেন, কক্সবাজার আসছেন, আপনার স্ক্রিনটা ড্যামেজ হয়ে গেছে, বার্নিং হয়েছে, এটা দিয়ে আপনি ক্লিন করে বাস। জি জি, এটা এটা ব্যবহার করতে পারবেন। ক্লিনজার এটা জি। আপনি জানেন যে হার্বাল হিসেবেও কিন্তু ব্যবহৃত হচ্ছে। আরেকটি দেখতে পাচ্ছি আমরা যে ফেস স্ক্রাব, এটিও তো আপনার এরপরেরটা হলো আপনার এরপরে ফেস প্যাক, এটা হলো ওইটা পরিষ্কার করার পরে আপনি ওই ফেস প্যাকটা ব্যবহার করবেন। ফেস প্যাক ব্যবহার করার পরে এখানে আছে আপনার সিহুইট টোনার। আপনার স্কিনটার যদি কোথাও আপনার গর্ত হয়ে থাকে বা ময়লা হয়ে থাকে বা এটা টোনার দিলে আপনি একদম স্বাভাবিক স্কিন। আপনারা জানেন যে সাপ এমন একটা জিনিস, তার জন্মের পরে সে কখন বুড়া হয় না, তাই না? প্রতি 3 মাস অন্তর তার ক্লোশ পাল্টায়। মানুষের পক্ষে তো আর তা সম্ভব না, কিন্তু আল্লাহ প্রদত্ত এই মানে সমুদ্রের উপকরণ দিয়ে এই জিনিস করা সম্ভব। মানুষের চেহারার মধ্যে একটি পরিবর্তন, আর চেহারার পরিবর্তনের মধ্য দিয়ে অর্থনৈতিক ভাবে একটি পরিবর্তন। আপনি একজন নারী, নারী হিসেবে সিউইটের মতো এই ঝুঁকিপূর্ণ, যেটি খুব বেশি জনপ্রিয় না, এই জায়গায় আপনি অর্থাৎ কাজ করছেন কেন? আরো অনেক ভালো জায়গা আছে, এখানে কেন করছেন? শুনেন, পৃথিবীতে সবাই আইনস্টাইন হয় না এবং সবাই সব কাজ করে না। এখন আমি সিউইট কেন করলাম সেই প্রশ্ন তো মানে উত্তর অনেক বড়। যে ছোট কথায় বলতে হয় এটুক, এটা আমি আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের একটা বিশাল অর্থনৈতিক সম্পদ, যা তা এর ব্যবহার করতে পারবেন আপনি সমস্ত কিছুতে। আজকে আপনার পোশাক শিল্পে বলেন, আপনার ফুটওয়্যারে বলেন, কসমেটিক বলেন, খাবার বলেন, মানে ইতে প্রসাধনীতে বলেন, এরপরে আপনার ইতে যেখানে আবাসন বলেন, সব কিছুতেই আপনার ফার্নিচার বলেন, সব কিছুতেই ব্যবহার করতে পারেন। তাহলে এমন মূল্যবান একটা জিনিস আমরা আমাদের দেশে কাঁচামাল পাচ্ছি আমরা ফেলে রেখেছি, এটা তো কখনোই উচিত হয়নি। অসাধারণ আপনার মানসিকতা। আর এখানে আরও কিছু মানে অর্থাৎ এটি হচ্ছে কি বিলিম্বি পিকল, আমাদের ভাষায় যেটা বেলম্বু বলে, বেলম্বু। আরেকটি দেখতে পাচ্ছি যে এখানে ম্যাঙ্গো সস, সিউইডের সাথে আম দিয়ে এটা সস করা হয়েছে। তারপরে এইটি কি কি আছে এখানে? এখানে আছে এই পাকোড়া পাউডার। রমজান আমরা তো সবাই পাকোড়া ব্যবহার করি, একটু সহজে যদি সিহুইট সহ পাকোড়া পাউডার, জিলিপি পাউডার মানে জিলিপি, এটা দিয়ে জিলিপি আপনি নিয়ে শুধু পেখে জিলিপি তৈরি করবেন, মানে ইনস্ট্যান্ট সব কিছু করতে পারবেন। এখানে হলো ক্লিয়ার স্যুপ, এখানে থাই স্যুপ, এগুলো আমরা সবগুলো এটার উপরে। এমনকি আমরা পান দেখতে পাচ্ছি, যেহেতু পান তো এই অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় একটি উপাদান, পানটাকে আরো পপুলার করার জন্য এবং আমাদের তার সাথে আমাদের সিউটটাকে অ্যাড করে দিলে এর ভ্যালু এড আরো বাড়বে, এর উপকারিতা বাড়ার। পানের দামটা কত? 20 টাকা। আচ্ছা, সিউইট দিয়ে যে পান, এই পানটি হচ্ছে 20 টাকা। আর আর এগুলো দামটি যদি একটু বলেন, উপকরণ দিয়ে এই যে পাকোড়া পাউডারের দামটা একটু যদি বলেন। 50 টাকা। জিলিপি পাউডারের দাম? এটা 50 টাকা। আর তারপর ক্লিয়ার স্যুপ 40 টাকা। আর এখানে যদি বলেন যে এইগুলোর প্রাইস যদি বলেন, যে 100 টাকা করে এগুলো। এগুলা ইনগ্রেডিয়েন্টস, জি সাগর সন্ধ্যারে বলছি যে এটা আমরা কক্সবাজারে আমাদের যে কোনো একটা প্রোডাক্টের প্রয়োজন, সিউইট দিয়ে যদি আমরা একটা এই সাগর সুন্দরীটাকেই আমরা টার্গেট করেছি। এটা আপনি আমরা যে বার্মার যে চন্দন ব্যবহার করতাম এরকম কিছুই কি? না না না, এটা সাগর সুন্দরী হলো একটা খাবার, মানে খাবার হিসেবে খাবে। জি, খাবার হিসাবে আপনি বাড়িতে যাওয়ার পরে আপনি কক্সবাজার ঘুরে গেলে আপনার বাচ্চা হয়তো কিছু চাইবে, বাড়িতে যারা গেছেন তাদের জন্য আপনি একটা উপহার হিসাবে কিনতে। এটাকে বলা হচ্ছে যে সাগর সুন্দরী নামে নতুন এক খাবারের নামকরণ করা হয়েছে। খাবার সুন্দরীটা আসলে এটা আমরা
আবার সুন্দরী, এটা সামুদ্রিক সাগর সুন্দরী। হ্যাঁ, সাগর সুন্দরী আর তিনি যেটা নামকরণ করেছে, এবং এটি কেন সাগর সুন্দরী নামকরণ করা হলো আমি খাওয়ার পরে বলছি। তিনি বলছেন, একজন জ্যেষ্ঠ নাগরিক বলছেন আমাকে এটি খাওয়ার জন্য, তাহলে আমরা একটু খেয়ে দেখি। দেখুন, আমি দেখতে পাচ্ছি যে একটু মিষ্টি, তারপরে সাথে আর কি কি উপাদান আছে এখানে? সিউইটের পরিমাণ আছে 10% এখানে। আচ্ছা, 10%। তবে এটি চকোলেট হিসেবে, চকোলেট না, একটু ড্রাই করা হয়, অনেক দিন যেন থাকতে পারে, মানে অনেকক্ষণ। এটার দাম কত? 100 টাকা। 100 টাকা। কক্সবাজারে বেড়াতে আসবেন নিশ্চয়ই, আপনারা সকলেই সাগর সুন্দরী নিজে নেবেন, অন্য জনের জন্য নিয়ে যাবেন। কারণ আমরা অনেকদিন ধরে এই কক্সবাজারের একটা ব্র্যান্ডিং খাবার, একটা আমরা অনেকদিন ধরে চেষ্টা চলছে যে কক্সবাজারে অনেক জায়গায় আমরা যখন থাইল্যান্ডের পাতায়া যাই সেখান থেকে আমরা সভেনির কিনি, কক্সবাজারের সভেনিরটা কী? তাহলে সি উইড দিয়ে সাজানো এই গল্পগুলো হতে পারে আমাদের নানা রকমের সভেনির। অন্যদিকে এই উৎসবটাকে কেন্দ্র করে আমরা যেটা মনে করতে পারি যে নতুন এক সম্ভাবনার হাতছানি, তবে তার জন্য প্রয়োজন যথাযথ উদ্যোগ এবং একটি কালেকটিভ অ্যাপ্রোচ, যেটা বলছি সমন্বিত উদ্যোগের মধ্য দিয়ে এই সি উইডকে কেন্দ্র করে নতুন এক সম্ভাবনা। 18 টন যদি প্রতি বছর উৎপাদন হয় এবং এটি যদি আরও বাড়তে থাকে, তাহলে এই সি উইড থেকেই জাতীয় অর্থনীতিতে বড় একটি ভূমিকা রাখা সম্ভব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।